আজকে আমরা চলে এসেছি বাটানগর নিউল্যান্ডের দুর্গা উৎসব গ্রাউন্ডে, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে প্যান্ডেল আছে। সেইভাবে এইবার সাজানো হয়নি প্যান্ডেলটাকে, যাতে এমনভাবে এটাকে প্রোগ্রাম করা হয়েছে, এমনভাবে এটাকে সাজানো হচ্ছে যাতে লোক কিছু ডিস্টেন্স মেনটেন করে অনেক দূর থেকেই যাতে মায়ের দর্শনটা করতে পারে। তো সেই হিসাবে এই প্যান্ডেলটাকে সাজানো হয়েছে আর প্রতিমাটাকে খুবই ভালোভাবে বানানো হচ্ছে। আমরা দেখলাম জাস্ট যে কীভাবে ওটাকে রেডি করা হচ্ছে, আপনারাও নিশ্চয়ই দেখবেন। যদি আপনারা এখানে আসতে পারছেন না, তো তাও আপনাদের জন্য আমরা এই ভিডিওটা বানিয়েছি যেখানে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? তো জাস্ট এটুকুই বলার ছিল, বাদ বাকিটা আপনি ভিডিওর মাধ্যমে পুরোটা জেনে যাবেন কি আছে। তো দেখুন পুরো ভিডিওটা, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করুন। তো এই বছর যেহেতু প্যান্ডেলটা অতটা ভালো করে করা হয়নি বাটানগরের তরফ থেকে, তো সেই জন্য ঠাকুরটার প্রতি একটা আলাদা রকম দৃষ্টান্ত তুলে ধরতে চেয়েছে এরা। ঠাকুরটা তাই খুব সুন্দর করে এখন তৈরি করা হচ্ছে। আশা করি পঞ্চমীর আগের দিন রাত্রিবেলায় এই ঠাকুর কমপ্লিট হয়ে যাবে, সেই ভিডিও আমার চ্যানেলে আসবে, আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল। প্রতি বছর বাটানগর নিউল্যান্ড পূজা কমিটির তরফ থেকে প্যান্ডেল থেকে শুরু করে ঠাকুরের একটা আলাদা রকম দৃষ্টান্ত সবার সামনে তুলে ধরা হয়। তো এই বছর কিন্তু ঠাকুরটা খুব সুন্দরভাবে করা হবে, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর একটা ব্যাপার হচ্ছে কি, যে এই দুর্গা প্রতিমা মধ্যে একটা যে আলাদা জেল্লা, যেটা ভালো ভালো প্যান্ডেলে আমরা দেখতে পাই, সেটা কিন্তু প্রতি বছর বাটার এই নিউল্যান্ডের পূজা কমিটিতে আমরা দেখতে পাবো। এই বছর ঠাকুরটা খুব সুন্দরভাবে করা হচ্ছে এবং শেষ প্রস্তুতি যাকে বলে সেটাই এখন চলছে। তো কারিগর বা শিল্পীদের লাস্ট যে প্রস্তুতিটা সেটা এখন চলছে এবং এটা চলতে থাকবে, রাত জেগে কাজ হবে। তো সব মিলিয়ে আপনারা দেখুন কত সুন্দরভাবে প্যান্ডেল তৈরি হচ্ছে এবং ঠাকুর প্রতিমা তৈরি হচ্ছে। তো সব কিছু আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আর এই বছর বিশেষ করে প্যান্ডেলটা এরকম করার একটাই কারণ হচ্ছে, যেহেতু করোনা পরিস্থিতি, তাই সেহেতু প্যান্ডেলের ভেতরে থাকা এবং দূরে থেকে ঠাকুর দেখা দুটোই একই ব্যাপার। তো আপনারা দূর থেকেও ঠাকুরটা দেখতে পাবেন এবং পূজা এনজয় করতে পারবেন, এবং সকলে আসবেন নিয়মবিধি মেনে, সব কিছু পালন করে, সব কিছু ঠিকঠাকভাবে করে আপনারা ঠাকুর দর্শন করবেন এবং মাকে দূর থেকে প্রণাম জানাবেন, এবং সব মিলিয়ে এই বছর বাটা জমজমাট। এই পূজা প্যান্ডেল থেকে পাশের এই মাঠটা দেখতে কত সুন্দর লাগছে, পরন্ত বিকালবেলা সব ছেলেরা ফুটবল খেলছে। তো একটাই কথা আমি বলবো, যে এই বছর আজকে দেখতে দেখতে প্রায় দ্বিতীয়া হয়ে গেল, তো পুজোর সেই আমেজটা কিন্তু লাগছে না। যতই প্যান্ডেল তৈরি হোক, যতই ঠাকুর তৈরি হোক, কিন্তু পুজোর সেই আমেজটা লাগছে না। কিন্তু তাও আমি বলবো যে এই বছর এই যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে এবং চারিদিকে যে কারিগররা তারা অক্লান্ত পরিশ্রম করে এই যে করছে, তাদের পরিশ্রম বৃথা যাবে না। তো আমরা অবশ্যই পঞ্চমী ষষ্ঠী থেকে ঠাকুর দেখতে বেরোবো, এবং আপনারা অবশ্যই যারা কলকাতার মধ্যে বাটায় প্রতি বছর ভিজিট করেন তারা এই বছর আসুন, অবশ্যই একটা নতুনত্ব কিছু পাবেন। তো আমি তো আগেই বলেছি ঠাকুরটা তো খুব সুন্দর হচ্ছে, কিন্তু এই প্যান্ডেলটার মতো একটা আলাদা আনন্দ আছে। এখানে যে একটা আড্ডা জোন তৈরি হচ্ছে, মানে এইরকম প্যান্ডেলে সাধারণত আমরা ইয়ং ছেলেমেয়েরা আড্ডা মারতে ভালোবাসি। তো সব মিলিয়ে আর বিশেষ কোনো কথা বলবো না, আপনারা পুরো প্যান্ডেলটা এবং ঠাকুরটা দেখুন এবং আনন্দ উপভোগ করুন এই বছরের পুজো। এবং আমি আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভালো ভালো প্যান্ডেলের ভিডিও এবং ঠাকুর প্রতিমার ভিডিও আমি দেবো, যেটা দেখে আপনাদের আশা করি ভালো লাগবে। এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করে দিন, এবং কমেন্ট করে জানান কারা কারা বাটায় এলেন এবং কারা কারা প্রতি বছর বাটায় যান। এই বছর হয়তো আপনারা একটু জাঁকজমকহীন একটা প্যান্ডেল দেখতে পাচ্ছেন, কিন্তু প্রতিমাটা হবে সুপার। তো সব মিলিয়ে এই বছর আপনারা আসুন এবং আপনাদের পুজো খুব ভালোভাবে কাটুক, এই কামনাই করি।
আজকে যদি তোর বাবার করোনা হতো, পারতি সেই